নোয়াখালীতে মাদক সন্ত্রাস ইফ্রিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি শাহাবুদ্দিন জানান, বৃহস্পতিবার বেগমগঞ্জ মডেল থানায় এই সমাবেশ আয়োজন করে। থানার অফিসার ইনচার্জ মীর জাহিদুল হক রনির সভাপতিত্বে সমাবেশে অতিথি বক্তব্য রাখেন পুলিশ সুপার শহীদুল ইসলাম ও চৌমোহনী পৌর মেয়র খালেদ সাইফুল্লাহ। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা থানা থেকে শুরু হয়ে চৌরাস্তা প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।